ওকে তো শুরু করছি চারে দেখার অঙ্কটা খুব ভালো অঙ্ক আচ্ছা সাইন সতেরো ইকেল টু এক্স বাই ওয়াই দেওয়া আছে এটা ইকাল টু এটা দেখাতে হবে আচ্ছা সেক সতেরো তো আমার আছেই সতেরো ডিগ্রি এখানেও সতেরো ডিগ্রি এখানে তিয়াত্তর করেছে আচ্ছা তিয়াত্তর আর সতেরো কিন্তু আমার পরক্ষণে আছে তাহলে আমি সাইন তিয়াত্তরকে আমি সতেরো আকারে আনতে পারি কী করে আনতে পারি আচ্ছা আমি তিয়াত্তরের জায়গায় নব্বই মাইনাস সতেরো যদি করি তাহলে এটা এটা তো অ্যাকচুয়ালি সাইন তিয়াত্তর হয়ে যাবে তাহলে সাইন নব্বই মানে থিটা কিসে যায় কস থিটা থিটা বলতে কস সতেরো তাহলে এই জায়গায় আমি পুট করতে পারি কস সতেরো তাহলে সেক সতেরো মাইনাস কস সতেরো হয়ে গেল এটা দেখাবে আচ্ছা এখন সাইনের মানটা দেওয়া আছে সাইন থাকলে কসে যেতে পারি কী করে যেতে পারি সাইন স্কোয়ার সতেরো প্লাস কস স্কোয়ার সতেরো ইকোয়াল টু ওয়ান কারণ সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে কস স্কোয়ার সতেরো ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো সাইনটাকে এদিকে নিয়ে যাচ্ছি আচ্ছা স্কোয়ারটাকে আমি যদি উট করি দিই এদিকে রুট আচ্ছা রুটও ভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো সাইন মানে এক্স বাই তার স্কোয়ার মানে দুটোটি মাথায় স্কোয়ার তাহলে আমি যদি করি এটা কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস তার রুট তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল রুটের বাইরে এলো ওয়াই তাহলে কস সতেরো কত বেরোল ও রুটও ভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই তাহলে সেক্স সতেরো কত বেরোবে সেক্স সতেরো মানই তো ওয়ান বাই কস সতেরো তাহলে ওয়ান বাই যেহেতু তাহলে এটা ওয়ান বাই লিখলে ওয়াইটা উপরে যাবে নিচে থাকবে এইটা তাহলে এখন বলছে এটা একটু ঘেরে দিচ্ছি সেক্স সতেরোর মান এটা সেক্স সতেরোর জায়গায় এটা বুট করে দাও ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মানে এটা রুট অফ আর অফ ওয়াইটা বাই ওয়াই তাহলে এখন লসাও করো এই দুটোর গুণফল ফল হবে তো এখন যদি এটা এটা ক্যান্সেল হয় ওয়াই পড়ে আছে আর উপরে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এখন ওয়াই ওয়াই ক্যান্সেল হলে এটা গুণিত এটা তাহলে এটা যখন রুট হয়ে থাকবে তাহলে রুটটা উঠে যাবে রুটটা উঠে গেলে মানে অ্যাকচুয়ালি হচ্ছে এইটা ইন্টু এটা তাহলে অ্যাকচুয়ালি কী হয় রুট এ স্কোয়ার মানে এ হয় সিম্পলি এটা এ এর জায়গায় এটা আছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে এখন দেখো এটা মাইনাস আছে বলে ব্যাকটা ঘেরেছি তো মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস এটা প্লাস তাহলে এই দুটো কাটছে তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাই দেখো রাইট হ্যান্ড সাইড হ্যান্ডস প্রুভড তো কী করলাম আমরা প্রথমে তিয়াত্তরকে আমি সতেরোই নিয়ে গেলাম এখন সাইন্স সত্র দেওয়া আছে আমরা সূত্র এটা জানি সাইন্স কার থ্রিটা প্লাস কস কোয়ার থ্রিটা ইকাল টু ওয়ান তো সেখান থেকে কস সত্র পেলাম কস সত্র পেয়ে গেলে কস তো ওয়ান বাই শেক তাহলে সেক পাবো ওয়ান বাই কস তো এভাবে গেছি ওকে খুব ভালো অঙ্ক আচ্ছা আশা করি বুঝতে পেরেছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে